সঠিক সময়ে বেতনের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হলো ইটাহারে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ইটাহার চক্র অবরবিদ্যালয়ের পরিদর্শক বিপ্লব বিশ্বাসের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এদিন ইটাহার সার্কেলের পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর সহ সর্বশিক্ষা মিশনের কর্মীরা যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পাশাপাশি তাদের দাবিপত্র লিখিত আকারে ইটাহার চক্র অবরবিদ্যালয়ের পরিদর্শক বিপ্লব বিশ্বাসের হাতে তুলে দেন। ইনাদের যে প্রসেসটা, যে দীর্ঘ কয়েক মাস ধরে আমি যদিও দু মাসেই আমি সমস্যা দেখেছি এবং তার আগের থেকেও ওনাদের সমস্যা আমার যা বক্তব্য শুনলাম যে ওনাদের যে স্যালারিটা যখন ওনার যেটুকু পান ওনারা সেটুকু কিন্তু টাইম মতো পাচ্ছে তো যে কারণে ওনাদের সমস্যা হচ্ছে। তাই আমার কাছে একটা ডেপুটেশন জমা দিলেন যাতে তার শোনা হয়, সমাধান হয় তাড়াতাড়ি এবং সঠিক সময় তারা যেন পায়। তো আমিও তাদেরকে আশ্বাস দিলাম যেটা নিয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে এবং ওনাদের বিকাশ করবো যে এটা ওনাদের সমাধানটা হয়ে যাবে। মূলত বিগত 4 মাস থেকে মাসের 1 তারিখ বেতন না হওয়ায় সমস্যায় পড়েছেন পার্শ্ব শিক্ষক, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর সহ সর্বশিক্ষা মিশনের কর্মীরা। ফলে সঠিক সময়ে বেতনের দাবিতে আজকের এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি বলে জানা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্শ্ব শিক্ষক সেমাজউদ্দিন আহমেদ, হেসামউদ্দিন আহমেদ, অমূল্য কুমার ঝা, শিক্ষা বন্ধু ইজারউদ্দিন আহমেদ, পার্শ্ব শিক্ষিকা কবিতা কুমারী তালুকদার সহ অন্যান্যরা। আমাদের এসআইয়ের কাছে ডেপুটেশন দেওয়ার অর্থ হচ্ছে আমাদের যে ন্যূনতম সাম্মানিকটুকু আমরা পাই সেই সাম্মানিকটুকু মানে সঠিক সময়ে আমাদের ঢোকে না। এর আগে কিন্তু নিয়মিতই ঢুকছে, 4-5 মাস থেকে কোনো মতেই আমাদের নিয়মিত ঢুকছে না, মাস পেরিয়ে যাচ্ছে তারপরে হয়তো সাম্মানিকটুকু ঢুকছে। তার কারণেই আমরা এসআই অফিসে এসআইয়ের কাছে ডেপুটেশন দিলাম। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.